এরকম আছে না আমাদের দেশে? টাকা পয়সার অভাব নাই, সন্তান একটাও নাই। আবার আর একজনের টাকা পয়সার অভাব, খাওন দাওনের অভাব, কিন্তু আল্লাহ সন্তান দিছে অনেক। সন্তান দেওয়ার মালিক আমির নামক ধনী লোকটার সন্তান নাই, সম্পদ অনেক। ওনার ভাতে যারা চিনতে পারে, চাচার তো ভোলা নাই, মেয়ে নাই। চাচা মারা গেলে সম্পদের মালিক আমরা হব। আমাদের বাংলাদেশের আইনেও চাচার যদি ছেলে মেয়ে না থাকে, মারা গেলে ভাতে যারা সম্পদের মালিক হয় না, কি বলেন, হয় না? এখন চাচা আমিন বয়স অনেক হয়ে গেছে, চাচা মারা যায় না। আর ভাষদেরা ভাতে যারা কয়, হারে বুড়ে তো মরে না, মরলে তো সম্পদের মালিক হবো, তো মরতেছে না, মরেও না সম্পদের মালিকও হইতে। ভাতে যারা একদিন নিয়ত করলো, যেহেতু বুড়া মরে না, ওই দিন আমরা তাজাই মারবো, বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর, সম্পদের লোভে ভাসতে চাচার মারে না, বাংলাদেশে সম্পদের লোভে ছেলেও বাবাকে মারে, কি বলেন, আছে না? সম্পদের লোভে মাকে হত্যা করে, এই ঘটনা বাংলাদেশে ঘটতেছে। ও আমার ভাইরা, আমির নামক লোকটা মারা যায় না, বাতি জানা পারে পুরা মরে না, পুরারে মারতে হবে। প্ল্যান প্রোগ্রাম করি রাত্রবেলায় চাচার ঘরের ভিতরে ঢুকে, চাচারে মার্ডার করি, চাচারে কান্দি করি, নিজের গ্রাম থেকে কয়েক গ্রাম পার করি অন্য গ্রামে ফেলাই রেখে আসছে। নাউজুবিল্লাহ, একেবারে মার্ডার করে আর এক গ্রামে ফেলাইয়া কয়েকজন ব্যক্তির নামে আসামি বানাইয়া একেবারে সুন্দর করে কাগজে লেখে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে বিচার দিয়ে কয়, হুজুর সঠিক বিচার চাই, আমার চাচারে যারা মারছে তাদের ন্যায় বিচার আপনার কাছে আমরা কামনা করি। মারে কে আর মামলা দেয় কার নামে? আমাদের দেশে তো হয় না এরকম, আপনাদের শরীয়ত মুরুখে হয় বেশি হয়। মাসে একজন মাদারালা পাইছে গেছে, নিরীহ মানুষ ধরা পড়ছে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কষ্ট লাগে। আমি নামক লোকটার মাঝে বাতি যারা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে বিচার দিছে, হুজুর একেবারে সঠিক বিচার চাই। আফসারে মাজারের ভিতরে লেখছেন আল্লাহর পয়গম্বর যাদের নামে লিস্ট দিতে মানার কাছে আসামি বানাইছে, ওই মানুষগুলো সকালবেলা ডেকে এনে বলে, বাবারা তোমরা কি আমির নামক লোকটারে মারছো? লোকগুলো কয়, হুজুর আমরা মানুষ মারা করতে পারি না, এরকম স্বভাব আমাদের না, হুজুর আমরা মারি নাই। মুসাল্লাম কয়, কোন সাক্ষী নাই, সাবত নাই, আর লোক গুলে মারা কর, মানা কর, না করে, এখন আমি কি করি? আল্লাহ রাব্বুল আলামিন নবীরা যখন বিপদে পড়ে যায়, নবীরা আসমানে আল্লাহর কাছে সমাধান চায়। বলে বলেন কার কাছে সমাধান চায়? মুসাল্লাম কয়, আল্লাহ এদের লোকটার মার্ডার করছেন, আবার আমার কাছে বিচার দিয়ে গেছেন, যাদের নামে মামলা দিয়েছে আদালতে হাজির করে জিজ্ঞাসা করলাম, ওরা সবাই না করে, এখন আমি কি করি? আল্লাহ কয়, মুসারি তুমি একটা গাভি জবাই করতে বলো। জোরে গান, ও মুসা
যারা মামলা দিয়েছে তাদেরকে একটা কাফের জব করার কথা বলো حضرت موسى عليه السلام وإذا قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة موسى عليه السلام ওনার কওমের জাতিরে ডাকে না কয় যারা মামলা দিছে ওই পাটারাই থেকে আয় সবাই আইছি কয় আল্লাহ বলছে তোদেরকে একটা কাফের জব করার কথা বলছে যেই কাফের জব করার কথা বলছে এখন ওরা তা কলু আতাত্তাখিযুনা হুজুয়া ও মুসা তোমার কাছে দিলাম মার্ডার কেসের আসামির বিচার তুমি কো গাবি জবাই করার কথা আমাদের সাথে উপহাস করে ঠাট্টা করো মস্কারি করো আসলে মার্ডার কেসের আসামি বিচার আর গাবি জব দুনের কি মিল আছে কে বলে মিল আছে কিন্তু আল্লাহর হুকুমের মধ্যে কি আছে রহস্য আছে আল্লাহর হুকুমের মধ্যে কি আছে শুনবেন আপনারা কষ্ট লাগতেছে কি বলে কারা কারা শুনবেন আদুজা করার জন্য লিল্লাহের তাকবীর লিল্লাহের তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো আল হাদিসের আলো ঘরে ঘরে যাবো তাফসীর মাহফিল যেখানে আমরা আছি সেখানে লিল্লাহের তাকবীর আমার ভাইরা আমিল্লামক লোকটার গায়ের উপর এক টুকরা মাংস দিয়ে চেঙ্গা মারবে আঘাত করবে আঘাত করার সাথে সাথে মরা মানুষ না যাও সুবহানাল্লাহ বাদে যাবে গাবি জবে করে এক টুকরা গোশ দিয়া ওই মরা মানুষের গায়ে মারবে মারার সাথে সাথে মরা মানুষটা তাজা হবে তাজা হয়ে আসামিদের নাম করবে জোরে বলুন না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গাবির এমন হবে অল্প বয়স হবে না আবার পুরা বয়স হবে না মাঝারি ধরনের মধ্যম বয়সের একটা গাবি হবে ওরা এরপরে কয় হুজুর ক্লিয়ার বুঝি নাই বলো দোলানা রব্বাকা ইবাইয়িন লানা মা লাউনুহা ও মুসা তোমার আল্লাহর কাছে শোনো গাবিটার কালার কি হবে রংটা কেমন হবে এবার আল্লাহ খালি শর্ত জুড়ে দেয় ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন মুসা কয় ও আমার জাতিরা শুনে রেখে দাও গাবিটা হলুদ বর্ণ হবে খালি হলুদ হবে না গাঢ় হলুদ হবে এত সৌন্দর্য হবে মানুষের দৃষ্টি কেড়ে নেবে এমন হলুদ হবে আকর্ষণীয় হবে মানুষ দেখলে শত শত গাভীর ভিতর থেকে ওই গাভীর দিক নজর পায়
এরপর ওরা কয় হুজুর আল্লাহর কাছে একটু কোন আমরা ক্লিয়ার বুঝি নাই কি কয় ক্লিয়ার বুঝি নাই বলদ লানা রব্বাকা ইবাইল লানা মাহি ان البقرة تشابه علينا وانها ان شاء الله لمهتدون والله পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলো গাভীর ব্যাপারে যেন ফুলফুন একটা বর্ণনা দেয় আমরা এখনো পরিষ্কার বুঝলাম না বুঝো নাই আল্লাহ কয় ঠিক আছে দাঁড়ায় قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون قلن سبحان الله فقط لك موسى عليه السلام قائد قابل يمون যেই গাভী দিয়ে লাঙ্গুল চাষ করে নাই হাল চাষ করে নাই শেষের কাছে ব্যবহার করে নাই গাভীদের গায়ে কোন স্পট থাকবে না একবারে নিখুঁত একটা গাভী হবে বলেন সুবহানাল্লাহ গারু হলুদ বর্ণ হবে লাঙ্গুল বাই নাই শরীরে কোনো দাগ নাই ফ্রেশ একটা গাভী হওয়া লাগবে ওরা এখন গাভী খোঁজে কালারে মিলছে কিন্তু লাঙ্গুল মিলছে কয় না এটা হবে না আবার আর এক গ্রামে যায় খুঁজে খুঁজে গাভীটা বের করে দেখে যে সব দিক দিয়ে ভালো আছে দেখতে সবই ঠিক আছে সব কিছু মিল আছে জিজ্ঞাসা করে ও গরুওয়ালা গাভীতে আবার শেষের কাজে ব্যবহার করো নাই তো বলে এই করছি কয় না এই গাভী আল্লাহ নিতে মানা করছে এক বাজার থেকে আর এক বাজার এক গ্রাম থেকে আর এক গ্রাম খালি ঘুরতেছে ঘুরতে 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 ওই ধরনের গাভি আর পায় না ও আমার ভাইরা ওই জামানার একজন আল্লাহওয়ালা বান্দা ছিলেন এন্তেকালের আগে একটা গাভি জঙ্গলে ছেড়ে দিয়ে গেছিলেন আর বলেছিলেন মাওলানা রে গাভিটা আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম আমার বাচ্চাটা বড় হইলে আমার এতিম ছেলেটা বড় হইলে গাভিটা তুমি তাকে দিয়ে দিও বাপ তো মারা যাওয়ার আগে সন্তানের জন্য কিছু রেখে যাইতে চায় না তাফসীরের মধ্যে লেখছে এন্তেকালের একটা হলুদ বর্ণের গাভি জঙ্গলে ছাইড়ে দিয়ে আল্লাহরে কইছে আল্লাহ আমি তোমার কাছে দিয়ে গেলাম আমার ছেলে বড় হইলে ফিরে দিও লোকটা মারা গেছে ছেলেটা খুব ভালো মায়ের সাথে একসাথে থাকে আর এত সুন্দর ব্যবহার আছে আর মায়ের খেদমত করে সংসার খুব কষ্টে চলে ছেলেটা কেমন সে দিনের বেলায় জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসে কাঠ কেটে বাজারে বিক্রি করে বিক্রি করার পরে যে টাকা পায় ওই টাকারে তিন ভাগ করে কয়বার আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি কয় টাকারে তিন ভাগ করে এক ভাগ সে আল্লাহর রাস্তায় দান করেন কয় নাই আমি কিন্তু টাকা চাব না টাকা যা চাওয়ার আগে চাইছি কি বলে ঠিক কিনা এক ভাগ আল্লাহর রাস্তায় দান করেন আর একটা অংশ নিজের জন্য রাখে আর আর একটা ভাগ তার মারে দেয় বলে কারে দেয় টাকা ইনকাম করে তিন ভাগ এক ভাগ দান করে এক ভাগ মারে দেয় আর আর এক ভাগ নিজের জন্য রাখে এইরকম ছেলেকে এখানে একটা আছে যে টাকা ইনকাম করে একটা অংশ ভাগ করে মারে দেয় বাবারে দেয় এই ছেলে খুঁজে পাওয়া খুব কষ্ট ও আমার ভাইরা ও আমার বাবাজিরা তাফসিরে আরো লেখছে ছেলেটা কত ভালো রাত্রবেলায় রাত্রে তিন ভাগ করে রাত্রের একটা অংশে ঘুমায় একটা অংশে ইবাদত করে আর রাত্রের আর একটা অংশ মায়ের ফিওরে মায়ের কাছে যায়া বসে থাকে কার কাছে সন্তান যদি মায়ের কাছে যায় বসে থাকে
মা খুশি হয় না বেজার হয় জোরে বলে মা খুশি হয় মা খুশি হয় তো আরশের মালিক আল্লাহ খুশি হয় আল্লাহ কি পরিমাণ খুশি হয় সামনে গেলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ এবার মা একদিন কয় বাজান তুমি কষ্টে সংসার চালাইতেছো ও যে জঙ্গলে যাও তোমার আব্বা একটা গাভি ছেড়ে দিয়ে গেছে তুমি জঙ্গলে যাও বলবা ও ইব্রাহিমের আল্লাহ ও ইসহাকের আল্লাহ ও মুসার আল্লাহ ও ইউসুফের আল্লাহ আমার আব্বা যে একটা গাভি জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে ওই গাভিটা তুমি আমার কাছে ফিরাইয়া দাও ছেলেটা জঙ্গলের প্রান্তে যায় ডাক দেখো ও ইসহাকের আল্লাহ ও ইব্রাহিমের আল্লাহ ও ইউসুফের আল্লাহ ও মুসার আল্লাহ আমার আব্বাস গাভিটা জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে গাভিকে তুমি আমার কাছে ফিরে দাও বলার সাথে সাথে হলুদ বর্ণের কালো হলুদ দেখতে সুন্দর একটা গাভি ছেলেটার সামনে এসে দাঁড়ায় গেল আর একটু জোরে কর মা বলছে গাভিতে পাইলে গলায় রশি লাগাইয়া টানতে টানতে পারে নিয়ে আসিস গাভি এসে সামনে দাঁড়াইছে দাঁড়ানোর সাথে সাথে ছেলেটা গাভির গলায় দড়ি দিয়ে টান শুরু করছে যখন টানতে টানতে বাড়ির দিকে নেয় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরের ভিতরে মাধারির ভিতরে লিখছেন এবং আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তাফসির ইবনে কাসিরের ভিতরে লিখছেন গাভির জবান খুলে গেল গাভিটা এবার মানুষের মতো ছেলেটার সাথে কথা কয় গাভিটা কি কয় শুনলেন গাভিটা কয় ও বালক তোমায় আমারে আমার গলা ধরে নিয়ে তোমারে যাইতে হবে না তুমি আমার পিঠের উপর ওঠো আমি তোমার একেবারে টুক টুক রাস্তা করে আরামে তোমার বাড়িতে পৌঁছায় নিয়ে যাব ছেলেটা কয় না না আমার মা বলছে গলা ধরে নিতে আমি তোমার পিঠে উঠব না জোরে কর আর একটু জোরে কর ছেলে কয় না আমার মা বলছিল একেবারে গলা ধরে নিতে আমি এই জন্য পিঠে উঠব না এবার গাভিটা কয় যুবক রে তুমি যদি মায়ের কথা অমান্য করে আমার পিঠে উঠতে আমি একটা ঝাঁকি দিয়া তোমার ফেলাইয়া আমি আবার জঙ্গলে চলে যেতাম আর তুমি মার কথা শোনো মায়ের সেবা করো আল্লাহ তোমার জবানে এত বরকত দিছে তুমি পাহাড়কেও যদি বলো তোমার সাথে যাইতে পাহাড় তোমার সাথে সাথে হাত দিবে মায়ের সেবা করলে খুশি হয় কে বরকত দেয় কে শান্তি দেয় কে সুতরাং মাকে খুশি করবেন বাবাকে খুশি করবেন রাজি আছেন তো কারা কারা রাজি হাত দেখে আল্লাহ কবুল করুক বলে না আমিন অনেকে হাত উঁচা করতে পারেন নাই আমি বুঝছি আপনার মা নাই হয়তো আপনার বাবা নাই কি বলেন ঠিক কিনা আব্বা আম্মা যাদের নাই তারা আব্বা আম্মার জন্য চোখের দুই ফোঁটা পানি ফেলাবে হুজুরকে ভাড়া করে এনে দোয়া না করাইয়া আব্বার কবরের পাশে যাওয়া দাঁড়াবে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া বলবেন ও মা মারে আমি সব বলতে পারি তোমার হলি না আপুরে আজ আমার সব হইছে আমার আল্লাহ ইজ্জত দিতে আব্বা তুমি নাই আব্বার কবরের পাশে যা সেরে আপনি কি করবেন যা সেরে মোনাজাত করবেন না দোয়া দরুদ করবেন না আব্বা আম্মার কবরের সামনে যায়া একবারে যা কবরের পাশে দাঁড়ায়া আব্বা আম্মার কবরের দিকে তাকায় থাকবেন কিছু সময় তাকায় থাকবেন আর ভাববেন নিজে হিসাব মিলবেন আহারে আমি যে বাড়িতে থাকি এই বাড়িতে আমার আব্বার ছিল আমি যে ঘরের ভিতরে ঘুমাই ওই খাটের ভিতরে আমার মা ঘুমাইতে
আর আমি ছোটবেলায় পেশাব পায়খানা করলে আমার মা রাগ করে ঘর থেকে ফেলাই দেয় নাই, আরো পরিষ্কার করে ঠান্ডার ভিতরে গরম কাপড়ে জড়ায়া আমাদের লালন পালন করছে। আব্বা আম্মার স্মৃতিগুলো মনে পড়বে, দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে হাত উঠাবেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখে পানি ফেলায় যদি একটু কাঁদতে পারে আল্লাহ রব্বুল আলামিন আব্বা আম্মার কবর আজাব মাফ করে দিবেন। আর যদি বলুন সুবহান, ছেলেটা গাভীটা বাড়িতে নিয়ে গেছে, কোন জায়গায় বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পর ওর মা কয় বাদান সংসার চলে না, গাভীটে বাজারে যায় বিক্রি করে আয়। তবে শোন, বাজারে যায় গাভীটে 3 টাকা বেচিস, কয় টাকা? ছেলেটা বাজারে সুন্দর গাভীটে নিয়ে দাঁড়াইছে, খরিদ্দার এসে কয় তোমার গাভীর দাম কত? কয় আমার মা বলছে 3 টাকা বিক্রি করতে। এখন খরিদ্দার কয় মনি, তোর গাভীর দাম 3 টাকা না, তোর গাভীর দাম হলো 6 টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক কয় না না তা হবে না, আমার মা বলছে 3 টাকা, আমি 3 টাকায় বেচবো, আমি 6 টাকা বেচবো না। আমাদের বাঙালি ফুলা হইলে কইতে ও দাম এটা পাইছি, 6 টাকা বেচবো, 3 টাকা মারে দেব আর 3 টাকা পকেটে দেব, কি বলে? কিন্তু যুবক কয় না না, আমার মা বলছে 6 টাকা বিক্রি করতে, আমি 3 টাকা বিক্রি করতে 6 টাকা বেচবো না। এবার কাস্টমার কয় তোর মার কাছে শুনে আয়, মায়ের কাছে যাওয়ার পরে কয় মা কাস্টমার আইছে একটা পাগলা, চাই 3 টাকা কয় 6 টাকা। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন মা কয় যা তা 6 টাকায় বেচিস, তবে আমার কাছে শুনে তারপরে মালটা ছাড়িস, কয় ঠিক আছে। এবার যা কয় আমার মা বলছে 6 টাকা বেচতে, এবার কাস্টমার কয় না তোমার গাভীর দাম 6 টাকা না, তোমার গাভীর দাম 12 টাকা। জোরে বলুন না, আরো জোরে কয়। এখন ছেলেটা কয় না আমার মা বলছে 6 টাকা, আমি 6 টাকা আমি 12 বেচবো না। কয় মার কাছে শুনে আসি, মার কাছে গেছি, ও মা তুমি 6 টাকা বেচার অনুমতি দিছ, দেওয়ার পরে কাস্টমার কয় তোমার গাভীর দাম হলো 12 টাকা। মা বুঝে ফেলছি এই খরিদ্দার দুনিয়ার কোন খরিদ্দার না, এটা মনে হয় কোন আসমানি খরিদ্দার হবে। বলে বলেন না, যারা ভালো মানুষ আল্লাহওয়ালা, আল্লাহ বলি যারা, এরা আল্লাহর পক্ষ থেকে কিছু এলহাম, কিছু জিনিস, কিছু দিক নির্দেশনা তারা পায়। বলেন সুবহানাল্লাহ। আর 5-7 মিনিটের মধ্যে মোনাজাত, কষ্ট হবে আপনাদের? কি শালম ভাই, চালাই যাবো না? ওই তো মোনাজাত খালি ঘুরে মা কত বড় আল্লাহ, মা ছেলের ডাক দেখা বাজান দিকে আয়, এই কাস্টমার জমিনের কোন কাস্টমার না, আমার মন বলে এই কাস্টমার হলো আসমানে কোন কাস্টমার। আল্লাহর উলি মাহফিল কলে রাবুজারে মরদে হালে শো, কলে রাবুজারে মরদে হালে শো, পেশে মরদে কামেলে পা মালে শো, খোদ বা খোদ কামেলা শুধু মোল্লায়ে রোম, তাগুন আমি শামসতি মিরি যে নাশো। বলুন সুবহানাল্লাহ। অখণ্ড পাকিস্তানের মুক্তি আজম আল্লামা শফির আহমদুল্লাহ আলার পীরের নাম আশরাফ আলী থানভী, কি নাম?
আশরা বলে থানবীর কাছে যা কয় ভক্ত সফি বাধা নবী আয় হামারে রাখনুবা গোজাইবাম আল্লাহ আল্লাহ আয় মেরে জানে জানা আল্লাহর ওলি শরণের মাহফিল আল্লাহর ওলি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের ওলিত্ব হাসিল করেছিলেন আমরা যেন এখান থেকে মাওলার প্রেম কলিজার ভিতরে ঢুকায়া মৃত্যুর সময় যেন মাওলার দেখতে দেখতে যাইতে পারি বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহ শফি রহমাতুল্লাহ দেনার পীর আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আশরাফ আলী থানবীর কয় হুজুর কোন জায়গায় গেলে আমি আমার মাওলারে পাব হুজুর কোথায় গেলে আমার আল্লাহরে পাব এবার আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ কয় থানবী রাব হুয়াত থানবী রাব হুয়াত আই মেরে লাগতে জুর আমি আল্লাহ চুবুনি আপুরা আজ নজর বাদাম দিয়ে আল্লাহ বলিদের দরবারে গেলে তুমি আল্লাহরে পাবা আর জোরে বলুন না আর একটু জোরে বল আমার ভাইরা যেই জিনিস মাদ্রাসায় গেলে বিশ্ববিদ্যালয় গেলে বড় বড় ডিগ্রি অর্জন করে যেই জিনিস হাসিল করা যায় না একমাত্র ওলিত্ব হাসিল করতে হলে আল্লাহর ওলিদের নজরের কাছে থাকা লাগে নামাজ উসরে না কিতাব উসরে নজর সে পয়দা ইয়ে দৌলত মিলতি হায় বুজুর্গো কি নজর সে পয়দা মিডিল ইস্টের বড় আলে নাম হলেন জালালউদ্দিন রুমি কি না বিশাল লাইব্রেরি বসে বসে খালি কিতাব পড়ে আর কিতাব লেখে এলেমের বড় ওই জামানার আল্লাহর একজন ওলি নাম শামসুদ্দিন জালালউদ্দিন রুমির লাইব্রেরিতে ঢুকছে আর খালি তাকের ভিতরে সাজানো সাজানো কিতাব দেখে জালালউদ্দিন রুমি এলেমের গরম কয় পাগলা কি দেখো শামসুদ্দিন তিব্রিজি কয় এইগুলো কি জালালউদ্দিন রুমি এলেমের গরমে কয় পাগলা এটা এমন জিনিস তুমি এটা বুঝবে না বলার সাথে সাথে পাগলা এমন ভু মারছে ভু দেওয়ার সাথে লাইব্রেরিতে আগুন ধরে গেছে জোরে বলুন না আল্লাহর ওলির মুখের ভু যাওয়ার সাথে সাথে আগুন ধরে গেল সাদ কিতাব সাদ রহমতার নারে কোন সিনারাজ নূরে হক গুল যারে কোন ও আমার ভাইরা খুদবার সাথে সাথে লাইব্রেরিতে আগুন ধরে গেল দাও দাও করে আগুন কিতাবগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতে লাগলো এবার জালালউদ্দিন রুমি কয় এটা আবার কোন বিদ্যা শামসুদ্দিন তিব্রিজি কয় বাদান দিয়ে এটা এমন বিদ্যা যা তুমি জানো না কি কয়েছে যেটা এমন বিদ্যা যা তুমি জানো না ও আমার ভাইরা ও আমার বাবাজিরা এবার জালালউদ্দিন রুমি বুঝছে আমি খালি কিতাবের এলেম অর্জন করেছি আধ্যাত্মিকতা একটা ভিন্ন জিনিস আল্লাহর ওলি হইতে হলে এই ওলির পায়রুবি করা লাগবে এই ওলির দরবারে যাওয়া লাগবে এই ওলির খেদমত করা লাগবে এর খেদমত করলে আমি আমার আল্লাহকে পাইয়া যাব হালে রাব যারে মারদে হালে শো পেশ পীরে কামিলে মালেশো খুদবা খুদ কামেল্লা সব মোল্লায়ের না গোলামি শামসুদ্দিন তিব্রিজি না শোক আগার খাই আমরা শিনি বা খোদা গোনা শিনাদ্দর হুজুরে আউলিয়া লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Khuridar ki kahe sai 12 taka
চাই 6 টাকা কইজা 12 টাকা কয় মার কাছে শুনে আসি মা কয় এই খরিদ্দার জমিনের খরিদ্দার না রে আমার মন কয় এটা আসমানি খরিদ্দার সুবহানাল্লাহ মাদান দে তুমি যাও ওই লোকটার কাছে পরামর্শ যাবা আর বলবো আমার মা বলছে গাবে বিক্রি করবে না আমার মা পরামর্শ চাইছে এবার লোকটা কয় তোমার এই গাবি অনেক বেশি দামে বিক্রি হবে গাবিটা বিক্রি করো না বাড়িতে নিয়ে রাখবা তোমার গাবি যখন কাস্টমাররা খুঁজে খুঁজে তোমার বাড়িতে যাবে যাওয়ার পরে বেশি করে দাম চাবা ও যে গাবি খুঁজতেছে খুঁজতে 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 দেখে যে গরিবের বাড়ি গোয়ালে একবারে 100 মিল ঘুরে গেছে যেই গাবি আল্লাহ পয়গম্বর মুসা কিনতে বলছে সেই গাবি দেখতেছে এই বাড়ি বলেন সুবহানাল্লাহ একবারে কারো হলুদ বর্ণ শরীরে কোনো দাগ নাই তাকাইলে আর নজর দানি পায় যায় না কোন সুবহানাল্লাহ ছেলেদের ডাক দিয়ে কয় এই গাবি বেসমা বলে আমার মার কাছে শুনে আসি কার কাছে মারে কত মানে কি বলে ঠিক কিনা ভয় মার কাছে শুনে আসি মার কাছে যাওয়ার পরে মা এবং ছেলে দুইজন পরামর্শ করলেন পরামর্শ করে বললেন গাবি বিক্রি করব ঠিক আছে গাবিটা জবে করার পরে গাবির চামড়ার ভিতরে সোনা দানা হীরা মণি মুক্তা দিয়ে ভরে দিতে হবে বলে গাবির চামড়ার ভিতরে একবারে হীরাস দানা মণি মুক্তা সোনা দিয়ে ভরে দিতে যদি পারো তাহলে বেচবো তা না হলে বাঁচবো না দান দান বাড়িতে যান এখন ওরা পড়ছে বিপদে চাচা রয়েছে ডাঙায় কবরও দিতে পারে না মুসা আলাইহিস সালাম বলছে গাবি জবে করতে হবে একেবারে কয় ঠিক আছে ওই দামে আমরা কিনলাম কোন আলহামদুলিল্লাহ আর একটু জোরে আর জোরে বলেন বলে যে আমরা ওই দামে কিনলাম ও আমার ভাইরা ও আমার বাবা জিরা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কয় ওয়াইদু কাতাল তুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুল নাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন বিশাল ঘটনা আমি একদম সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনাইতেছি এবার আল্লাহর পয়গম্বরের সামনে গাবিটা নিয়ে আইছি কয় হে ঠিক আছে এইটা জব করো গাবিতে জব করছে জবে করার পরে এক টুকরা গোস দিয়া আমিল নামক ওই মৃত্য লোকটার উপর মারছে মারার সাথে সাথে লোকটা তাজা হইয়া দাঁড়াই গেছে বলেন না এবার দাঁড়ায় লোকটা কয় আল্লাহর পয়গম্বর মুসা এটা যাদের বিরুদ্ধে মার্ডার কেসের আসামির মামলা দিছে এই গ্রামের লোক একজন আমারে মারে নাই আমার ভাতিজা সম্পদের লোভে আমারে মার্ডার করছে ও আমার ভাইরা ও আমার বাবা জিরা আল্লাহ রাব্বুল আলামিন কেন এই ঘটনা ঘটাইলেন আল্লাহ ঘটায় বুঝাই দিলেন ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও কাজালিকাই হুইল নবুল মাওতা এইভাবে দুনিয়ার মানুষদেরকে কেয়ামত পর্যন্ত মারা যাবে আসলের ময়দানে কবর থেকে এইভাবে আমি জিন্দা উঠাবো আর জোরে বলুন আমার ভাইরা রাত গভীর হয়ে যাচ্ছে আর আমি সামনে বাড়াবো না আমি যে আল্লাহ রসুলের স্বপ্নের যে 8টা ব্যাখ্যা আর ইমাম মালিকের স্বপ্নের 5টি ব্যাখ্যা আমি দুটো হাদিস বলেছিলাম হাদিসের ব্যাখ্যা থেকে আর আমি যাব না আলোচনার সমাপ্তি এখানেই ঘটাবো